السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। যে যুবক যুবতী এই ছয়টি ভুল করবে তার কোনো স্বপ্নই পূরণ হবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। আল্লাহ তাআলা মানুষকে অতি সুন্দর করে বানিয়েছেন এবং মেধা দিয়েছেন। মানুষ চেষ্টা করলে সেই মেধাকে কাজে লাগিয়ে জীবনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। প্রায় সকলেই চায় জীবনে সফল হতে, নিজের লক্ষ্য পূরণ করতে, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করতে অথবা একটা ব্যবসা করতে। পরবর্তীতে কেউ স্বপ্ন পূরণ করতে পারে আর কেউ হেরে যায় নিজের দোষে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে ছয়টি ভুলের কারণে জীবনে সাফল্য আসে না বা লক্ষ্য পূরণ হয় না। তো চলুন জেনে নিই সেই ছয়টি ভুল কি কি। এক নাম্বার, সঠিক সিদ্ধান্তের অভাব। জীবনের লক্ষ্য পূরণ করতে সঠিক সিদ্ধান্ত বা উদ্দেশ্য জরুরি, আরবিতে যাকে নিয়ত বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ সম্পূর্ণ হয় নিয়তের উপরে। তাই সঠিক সিদ্ধান্তের অভাব থাকলে জীবনে সফলতা পাওয়া সম্ভব হয় না। দুই নাম্বার, শিক্ষার অভাব। যে বিষয়ে আপনি সফলতা অর্জন করতে চান সে বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করুন। সঠিক জ্ঞান না থাকলে অজ্ঞতা আপনার উদ্দেশ্য পূরণে বাধা হয়ে দাঁড়াবে। তিন নাম্বার, অলসতা। অলসতা একজন মানুষের ইহকাল ও পরকাল ধ্বংসের জন্য যথেষ্ট। অলস ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে না। অলসতা দূর করতে পাঁচ ওয়াক্ত নামাজ খুবই জরুরি। চার নাম্বার, অকারণে সময় নষ্ট করা। বর্তমানে যুবক যুবতীদের জীবন নষ্টের মূল কারণ হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার করা। মোবাইলের সঙ্গে বেশি বন্ধুত্ব হয়ে গেলে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় খুব বেশি। নিজের প্রয়োজন অনুযায়ী মোবাইল ব্যবহার করুন, তার বেশি নয়। এছাড়া বন্ধুদের সাথে আড্ডা ও বেশি ঘোরাঘুরির মাধ্যমে একজন যুবক যুবতী তাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। মূল্যবান সময় জীবন থেকে নষ্ট হয়ে গেলে আর ফিরে আসে না, ফলে জীবনে সফল হওয়া সম্ভব হয় না। পাঁচ নাম্বার, অতিরিক্ত দুশ্চিন্তা করা। চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও বিভিন্ন দুশ্চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করে। আমরা এতটাই অসহায় জীব যে সিদ্ধান্ত গ্রহণের পরেও সিদ্ধান্তহীনতায় ভুগছি। যে সিদ্ধান্ত নিলাম সেটা কি সঠিক সিদ্ধান্ত? ভুল করছি না তো? আমার দ্বারা কি এই কাজ সম্ভব হবে? ইত্যাদি নিয়ে আমরা দুশ্চিন্তা করে থাকি। ছয় নাম্বার, কর্মে অনীহা প্রকাশ। উদ্দেশ্য পূরণ করতে কঠোর পরিশ্রম অতি প্রয়োজন। আপনার লক্ষ্য ঠিক আছে, অভিজ্ঞতাও আছে, দুশ্চিন্তা নেই ইত্যাদি, সবকিছু ঠিক আছে, কিন্তু কর্মে অগ্রগতি নেই, তাহলে ব্যর্থতা আপনাকে শক্ত করে ধরবে। তাই ব্যর্থতার জাল থেকে মুক্তি পেতে আজই এই ছয়টি বদ অভ্যাস বর্জন করুন, ইনশাআল্লাহ তাহলে সফলতা আপনার দরজায় এসে কড়া নাড়বে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি থেকে তারা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।